সবাইকে অনলাইন ক্লাসে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকো এই প্রত্যাশা করি। অনেকদিন পর পর ক্লাস হয়, ক্লাসের একটা অনেকটাই গ্যাপ তৈরি হয়ে যায়। তো আশা করি সবাই বাসায় পড়তেছো, প্র্যাকটিস করতেছো। আমি গত ক্লাস তোমাদের কী পড়েছিলাম, ভয়েস সম্ভবত ভয়েসটা অ্যাসার্টিভ সেন্টেন্সটা শেষ করেছিলাম, এবং আমি তোমাদেরকে কিছু কথা বলছিলাম যে ভয়েসটা অ্যাজ ইউজুয়াল স্টুডেন্টরা সিম্পলি নেয়। কারণ হচ্ছে ভয়েস হচ্ছে যারা ওল্ডের এসএসসি পরীক্ষার্থী তাদের কথা বলতেছি, তারা হচ্ছে জানো যে ভয়েস এক আসে, তাই না? এবং যারা নিউ টেন তারাও জানো যে তোমাদের যেহেতু 12টা টপিক্স আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে, সেই ক্ষেত্রে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যেহেতু সিম্পল কমপ্লেক্স আছে, সেই ক্ষেত্রে ভয়েস হয়তো বা একটা থাকে। কিন্তু যারা এবারের স্টুডেন্ট, যারা এবার এসএসসি পরীক্ষার্থী, তাদের কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নাই। তো সেই ক্ষেত্রে ভয়েসটাই বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। তো আমরা ভয়েসটা বাকি যে সেন্টেন্সগুলো সেটা শিখবো, আজকে শিখবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। কি শিখবো? ইম্পারেটিভ। আজকে আমরা পড়বো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স থেকে কি চেঞ্জ করবো, ভয়েস চেঞ্জ করবো অ্যাক্টিভ টু প্যাসিভ, ঠিক আছে? তো ইম্পারেটিভ সেন্টেন্স পড়ার আগে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে হবে। আশা করি সবাই চেন, কিন্তু তারপরে যদি করতে দেই তোমরা কিন্তু ভুল করো। কারণ আমরা জানি কিছু কিছু সেন্টেন্স অনুযায়ী কাজ করতে হয়। ফর এক্সাম্পল, ন্যারেশন করার সময় কিন্তু তোমাকে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার পরে সেটা অনুযায়ী তুমি সেইড অথবা ওয়ার্ড আর্ট যেটা বসাতে হয় সেটা অনুযায়ী চেঞ্জ করতে হয়। অথবা তোমরা যখন ট্যাগ কোশ্চেন করছো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু আমরা সাবজেক্ট যেহেতু থাকে না, সেই ক্ষেত্রে আমাদের উইল ইউ বা ওন্ট ইউ ধরতে হয়। কিন্তু তারপরেও যখন স্টুডেন্ট তোমাদেরকে করতে দেওয়া হয় তোমরা কিন্তু কী করো, ভুল করো। তো আমি আগে আজকে একটুখানি আগে টাচ করবো ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা কীভাবে চিনবা, তারপর হচ্ছে আমি আমার ক্লাস চলে যাবো। ইম্পারেটিভ সেন্টেন্স যেমন দেখো, যদিও আমি সেটি তোমাদের শিখাইছি, তাই না? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে ইউ ডু দ্য ওয়ার্ক, দেখো এখানে ইউ ডু দ্য ওয়ার্ক, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? কিন্তু তোমার এখানে ইউটা নাই, শুধু দেওয়া আছে ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সবাই ক্লিয়ার? ইম্পারেটিভ সেন্টেন্স দুইভাবে তৈরি শুরু হতে পারে। একটা হচ্ছে যে কোনো ভার্ব দিয়ে শুরু হবে, অবশ্যই সাবজেক্ট থাকবে না ইম্পারেটিভ সেন্টেন্সে, কী থাকবে না, সাবজেক্ট থাকবে না। আরেকটা হতে পারে লেট দিয়ে, তাই না? লেট অথবা লেটস দিয়ে তৈরি হতে পারে। সবাই আমরা ক্লিয়ার? তাহলে বলছি কী হবে, সাবজেক্ট থাকবে না অথবা লেট দিয়ে তৈরি হতে পারে। এখন আমরা চেঞ্জটা শিখব, ঠিক আছে? কীভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করবো আমরা একটু দেখি, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি এই বাক্যটাই লিখি ডু দ্য ওয়ার্ক, তোমাকে পরীক্ষায় বলছি তুমি এটা প্যাসিভ করবে। আচ্ছা, আমার মনে হতে পারে এটা পারো, তারপর আমি সবার জন্য করার দেখাচ্ছি। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে, স্ট্রাকচারটা কী হবে, প্রথমে আসবে হচ্ছে লেট। যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস করানোর সময় আমাকে লেট ইউজ করতে হবে। কী ইউজ করতে হবে? লেট। তাহলে লেট, তাহলে আমরা লেট বসালাম। লেট অবজেক্টটাকে আমরা সাবজেক্ট নেব, লেট। তারপরে কী হবে, অবজেক্ট আসবে, অবজেক্টটি আসবে, অবজেক্টে লিখবো, তাই না? তাই না? লেট, তাহলে অবজেক্টে কী আছে, বা ওয়ার্ড। দেখো আমি কী লিখেছি একটু সবাই দেখো, প্রথমে লেট, লেট দিয়ে বাক্য আমার শুরু করতে হবে। তাহলে লেট লিখেছি, অবজেক্টটি আসবে, অবজেক্টটা কী আছে, দ্য ওয়ার্ড, দ্য ওয়ার্ড। তারপর আমরা কী বসাবো, বি বসাবো, কী বসাবো, বি। তাহলে তারপর আমরা তাহলে বি বসালাম, বি মূল ভার্বের, মূল ভার্ব এর তৃতীয় রূপ, মানে বি থ্রি হবে, কী হবে, বি থ্রি। কারণ আমরা জানি যে কোনো প্যাসিভ সেন্স প্রকাশ করা মানেই হচ্ছে সেটাকে ভার্বের তৃতীয় রূপে ফর্মে নিয়ে দিতে হবে। তাহলে লেট দ্য ওয়ার্ক, বি দুইয়ের তৃতীয় রূপ কী হবে। আশা করি সবাই ক্লিয়ার। তারপর আমি আবার একটু বোঝাচ্ছি, যে কোনো নর্মাল যদি কোনো সেন্টেন্স হয়, যদি নর্মাল কোনো বাক্য থাকে যে কোনো কিছু যুক্ত করা নাই, তাহলে আমরা সেটা লেট দিব। প্রথমে বাক্যের শুরুতে কী আছে, লেট, অবজেক্টটা বাকি অংশ যা থাকবে সেটা নিয়ে আসবো, লেট দ্য ওয়ার্ড। তারপর একটা বি যুক্ত হবে, তাহলে বি দিয়েছি, দুয়ের তৃতীয় রূপ কী হচ্ছে, ডান। যেমন আচ্ছা এটা লিখলাম, চেঞ্জ দ্য ভয়েস,
মানে কি বয় চেঞ্জ করো, ঠিক আছে? চেঞ্জ দ্য ভয়েস, এটাকে তুমি কীভাবে করবা? তাহলে আমরা সেম একই রোলসে যাই, দেখো কী রোলসে যাব, লেট, বাকি শুধু লেট এনেছি, অবজেক্টটা আসবে, তাহলে কী হবে? লেট দ্য ভয়েস, তারপরে কি যুক্ত করতে বলেছে? একটা বি, তারপর ভার্বের তৃতীয় রূপ, তাহলে চেঞ্জের তৃতীয় রূপ কি? চেঞ্জ। আশা করি সবাই তোমরা ক্লিয়ার। তারপরে দেখো কী কী লিখলাম, যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে কমন মানে একেবারে জেনারেল যে রুলটা সেটা হচ্ছে কী দিয়ে শুরু হবে? লেট দিয়ে শুরু হবে, অবজেক্ট কী আনবো? বি যুক্ত করবো, মূল ভার্বের তৃতীয় রূপ করবো। সবাই ক্লিয়ার? আজকে বাসা তোমরা এই রুলসের উপর প্র্যাকটিস করবা, যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই ফোনে যোগাযোগ করবা, কারণ আর যদি এখানে কোনো প্রবলেম ফিল করো লাস্ট টাইম 5 মিনিট তোমাদের সাথে কথা বলবো। ফার্স্ট এই রুলসটা আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এখন সেকেন্ড রুলসে যাবো। সেকেন্ড রুলসটা সেম এটা দিয়েই করবো। আচ্ছা, আমি কিন্তু রুলস এক নম্বরের পড়াবে, এটা ছিল এক নম্বর রুলস, এক নম্বর রুলসে পড়বে, এখন সেকেন্ড রুলসে যাচ্ছি, ঠিক আছে? সেকেন্ড রুলসটা হচ্ছে ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে? সেকেন্ড রুলসটা হচ্ছে কী হবে সেটা দেখো। তার মানে কি সাবজেক্টটা সেন্টেন্সটা শুরু হয়েছে কি দিয়ে? নট দিয়ে। এই বাক্যে কিন্তু সাবজেক্ট নেই, তাই না? তাহলে সেকেন্ড রুলসটা হচ্ছে যদি নেগেটিভ দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়? যদি সেন্টেন্সটি নেগেটিভ দিয়ে শুরু হয় তাহলে আমরা কি করব, তাই না? তাহলে সেম একই রুলসেই থাকবে লেট, শুধু আমরা এটা এখানে নট যুক্ত করবো। কি করবো বলো তো? লেটের পরে কি আসবে? লেট নট। তারপর সেম টু সেম ভাবে আমরা লিখে দেবো। দেখো রুলস অনুযায়ী আমরা করি, ডু নট হেট দ্য পোর্ট, তাহলে শুরু করি লেট নট। ডু নটের জন্য আমি কী লিখেছি? লেট নট। তারপরে অবজেক্টটা আসবে, তাই না? দ্য পোর্ট। তারপরে কী যুক্ত করবো? একটা বি যুক্ত করবো, তাই না? তাহলে বি যুক্ত করেছি, হেট এর ভার্বের তৃতীয় রূপ কি? হেট। সবাই কি ক্লিয়ার? আবার একটু দেখার চেষ্টা করো, আগের রুলস আর এই রুলসের মধ্যে কোনো ডিফারেন্স নেই, কোনো ধরনের পার্থক্য নেই। আগে ছিল শুধুমাত্র একটা ভার্ব দিয়ে শুরু হবে আর এখানে একটা নট ইউজ করা হয়েছে, তাই না? যে যদি সেটা নেগেটিভ হয় তাহলে আমরা কি করব? প্রথমে লেট, আগেও লেট ছিল, এখন লেট আছে, শুধু নটটা ইনক্লুড হবে, তাই না? তাহলে ডু নট হেট দ্য পোর্ট, আনসারটা কী হবে? লেট নট। তারপর অবজেক্টটাকে আমি সাবজেক্ট করেছি, সাবজেক্ট কি মানে সামনে নিয়ে আসছি, লেট নট দ্য পোর্ট। তারপরে কী যুক্ত, কী বলছি? বি বিয়াক করেছি, মূল ভার্বের বি থ্রি, তাহলে হেটের তৃতীয় রূপ হচ্ছে হেটেড। ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে দুই নম্বর রুলসটা কি আমরা ক্লিয়ার? আচ্ছা, যদি আমরা দুই নম্বর রুলস ক্লিয়ার হই, এক নম্বর রুলস আর দুই নম্বর রুলস সেম একই, কোনো ডিফারেন্স ছিল না, শুধু মনে রাখার বিষয় হচ্ছে শুধু একটা নট ইনক্লুড হবে, ওকে? শুধু নটটা আসবে। এখন আমি রুলস নম্বর থ্রিতে যাবো। রুলস নাম্বার থ্রি, এখন যেটা করাবো সেটা যদি তোমাদের যদি কোনো নেবার যুক্ত কোনো বাক্য থাকে, কী থাকে? নেবার যুক্ত কোনো বাক্য থাকে। এই রুলসটা কিন্তু ছিল যে যদি ডু নট থাকে, তাই না? আর যদি নেবার থাকে, নেবারও তো নেগেটিভ পড়, তাই না? যদি নেবার যুক্ত বাক্য থাকে, নেবার যুক্ত সেন্টেন্স, নেবার যুক্ত সেন্টেন্স থাকলে আমরা কী করবো? আগে একটা উদাহরণ লিখি, তাহলে তোমরা এই রুলসটা দিয়ে তোমরা বসাতে পারবো, ঠিক আছে? দেখো এটা কী দিয়ে শুরু হয়েছে? এটা ইম্পারটিভ সেন্টেন্স, কিন্তু শুরু হয়েছে কী দিয়ে? নেভার দিয়ে, তাই না? এখানে কিন্তু নট নেই, কিন্তু এটা নেভার। তাহলে আমরা সেম আমাদের মনে রাখতে হবে, যে কোনো ইম্পারটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে, যে কোনো ইম্পারটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা অবশ্যই লেট দিয়ে করবো। কী দিয়ে করবো? লেট দিয়ে। তাহলে নেভার টেল এলাম, তাহলে লেট লিখি, লেট, লেট, ঠিক আছে? লেট, তারপরে নেভার, লেট, নেভার। তাহলে আগের রুলস আর এই রুলস যদি আমরা মনে করি, যদি একটাই রুলস আমাদের মনে থাকে তাহলে কিন্তু ভুল হবে না। আগে প্রথমটা কি বলেছি? লেট, যখন নট এসেছে তখন লেট নট, আর এখন কী হচ্ছে? নেভার, তাহলে কি? লেট নেভার। তারপর সেম টু সেম আগের মতো লিখবো, এ লাই, লেট নেভার, এ লাই, বি নোট। সবাই কি ক্লিয়ার? আমি কিন্তু রুলস কিন্তু একটাই রেখেছি, শুধু একটা করে শব্দ
যদি যেই শব্দটা থাকে সেই শব্দটা শুধুমাত্র ইনক্লুড করবো, সেই শব্দটা শুধু অ্যাড করে দিলেই হবে, আর কোনো চেঞ্জ করতে হবে না। রুলস কিন্তু তিনটা একই ছিল। প্রথমে কি রুলস হচ্ছিল শুধু লেট, পরে শব্দটা আসছে লেট নট, থার্ড রুলস কি আসছে নেভার, তাহলে কি লেট নেভার এ লাই বি টোল্ড। সবাই ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আমরা কয়টা রুলস করছি? আমরা তিনটা রুলস করছি। এখন আমরা কি করব? বাই মি এ ড্রেস, একটা এটাও তো ইম্পারেটিভ সেন্টেন্স তাই না? বাই মি এ ড্রেস, কিন্তু তোমরা একটু ডিফারেন্সটা দেখো আগে, ডিফারেন্সটা তোমাদের বুঝতে হবে, তাহলে তোমাকে করা অনেক সহজ হবে। যদি পরীক্ষায় এমন থাকতো তুমি একটু আগে যা করছো ডু দ্য ওয়ার্ড অথবা কি লিখছে চেঞ্জ দ্য ভয়েস, এই দুটো আমি তোমাকে পড়ে দেখাইলাম তাই না? চেঞ্জ দ্য ভয়েস, এই দুইটার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো অবজেক্ট ফর্ম ছিল না, কোনো ফর্ম কি ছিল, কোনো অবজেক্টিভ ফর্ম এখানে কিন্তু আছে। বাই এ ড্রেস থাকতো, যদি বাই এ ড্রেস থাকতো তাহলে কিন্তু আমার এই রোলসে আসতো তাই না, আগের রোলসে। কিন্তু এখানে কিন্তু একটা কি আছে, বাই মি একটা অবজেক্ট ফর্ম দেওয়া আছে তাই না? সবাই কি আমার কথাটা বুঝতে পারছো? আগে ছিল শুধুমাত্র ভার্ব, ডু দ্য ওয়ার্ক, লেট, তারপর হেড, হেল্প দ্য পোর, হ্যাঁ কোনো রকম কোনো অবজেক্ট ফর্ম ছিল না। কিন্তু এখন কি আছে দেখো তো, বাই মি এ ড্রেস, মানে কি মাঝখানে যদি একটা অবজেক্ট ফর্ম আসছে তাহলে এটা একটা নতুন রুলসে যাবে। এখন রুলসটা কী আসবে সেটা আমি দেখিয়ে দেবো। হ্যাঁ লেট, লেটই থাকবে কারণ আমরা জানি লেট দিয়ে শুরু হবে, ঠিক আছে? আগে যা করছি আমরা সেইভাবে করবো, ডিফারেন্সটা কী আসে তোমরা নিজেরাই বুঝতে পারবা। তাহলে লেট সেম আসছে তাই না? লেট এ ড্রেস,
আছে তাহলে আমরা কি চেঞ্জ করব, তো লেটার বসে তো হচ্ছে না তাই না, তাহলে আনসারটা কি লিখবো, লেট, লেট সেম টু সেম লিখবো, অবজেক্টটা আসবে লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান, সেম টু সেম। কিন্তু বাকি আছে কি আগের মতো মি, আগে কিন্তু আগেও ছিল অবজেক্ট, একটু তোমাদের মনে রাখতে হবে ডিফারেন্সটা, যে এখানে লেট এর পর সরাসরি অবজেক্ট আছে আর ওখানে কিন্তু ভার্বের পরে অবজেক্ট ছিল তাই না। যেমন বাই মি এ ড্রেস বাক্যটা কী ছিল, তোমরা আগে যদি একটু কম্পেয়ার করে পড়ো তোমাদের ভুল হবে না। হ্যাঁ, আগে উদাহরণটা ছিল কি, বাই মি এ ড্রেস, এখানেও একটা অবজেক্ট ছিল তাই না, কিন্তু এই অবজেক্টের জন্য আমি কী ইউজ করেছি, ফর, কী ইউজ করেছি, ফর। আর এখন যেটার জন্য এটা কিন্তু আমি ফর ইউজ করতে পারবো না। হ্যাঁ, লেট বাই মি এ ড্রেস, আমার জন্য একটা ড্রেস আনো তাই না, তাহলে আর এটা কি লেট মি ডু দ্য কাজটি করতে দাও তাই না। আর উদাহরণ আমরা রোজটা কী লিখবো, লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট যুক্ত যদি কোনো স্যান্ডেল থাকে তাহলে লেট লেটই থাকবে, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কার্স দ্য অবজেক্টে আসবে, একটা মি যুক্ত করবো, বোল ভাবে কিন্তু ইউজ করছি, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার তাই না। তার বাকি আছে কি মি, তাহলে আমরা মনে রাখবো এই ক্ষেত্রে আর ফর হবে না, এক্ষেত্রে কী হয়ে যাবে বাই, এক্ষেত্রে কী হয়ে যাবে, এটা কিন্তু এই লেট যুক্ত রোজ থাকলে কী হবে, বাই। সবাই কি ক্লিয়ার, একটু দেখো তোমরা এটা কোনো সমস্যা হয় কি না, লেট মি ডু দ্য ওয়ার্ক, তাহলে কী হবে, প্রথমে লেট প্রত্যেকটা ইম্পারটিভ সেন্টেন্স করার সময় লেট দিয়ে আমার শুরু করতে হবে, তাহলে লেট লিখেছি, অবজেক্টটা আসছে, রুলস কিন্তু একটাই আছে, রুলস কিন্তু আমি প্রত্যেক কোনোটাই চেঞ্জ করিনি, আমি যে রুলসটা প্রথমে লিখেছি সেই রুলসটাই আছে, শুধুমাত্র হয়তো বা অবজেক্ট আসলে একটাতে সব কী ইউজ করেছি, ফর ইউজ করেছি, আর যদি লেট দিয়ে যুক্ত থাকে তাহলে আমরা বাই যুক্ত করবো, মি যুক্ত করবো, ওকে ক্লিয়ার। আচ্ছা এতটুকু আগে উঠাও, তারপর বাকি ক্লাসটা করতেছি, বাকি স্টুডেন্ট, আমরা আজকে এই পর্যন্ত ক্লাসের মাধ্যমে আমরা কি শেষ করলাম, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা তাহলে কি কি শিখলাম, যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় লেট দিয়ে শুরু করব, ফার্স্ট রুলসটা ছিল, সেকেন্ড রুলসটা কি ছিল, যে যদি নট আসে তাহলে লেট নট হবে, সেম একইভাবে যদি নেভার দিয়ে শুরু হয় লেট নেভার হবে, চার নম্বর রুলসটা কি ছিল, যে যদি অবজেক্ট থাকে লেট ছাড়া যদি কোনো শব্দ অবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে আমরা সে অবজেক্টের আগে ফর ইউজ করব, আর যদি লেট যুক্ত কোনো সেন্টেন্স অবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে আমরা ওই ফরের জায়গায় বাই ইউজ করবো। সবাই কি ক্লিয়ার, আর কিন্তু কোনো রুলসের পরিবর্তন হয়নি, ওকে। তো স্টুডেন্ট, তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস আমরা কি শিখলাম, ইম্পারেটিভ সেন্টেন্স, এখন আমি তোমাদেরকে শিখাবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ক্লাস শেষ করলাম, এখন আমি যেটা শুরু করবো, যেহেতু আমাদের হাতে আর কিছু সময় আছে, আমরা এখন কথা বলবো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মোটামুটি সবাই কিছু বলার আগেই চেনো, কারণ এটা কীভাবে শুরু হচ্ছে, কী বল না, একটা বাক্যের সাথে একটা কোশ্চেন মার্ক থাকে তাই না, তো যেহেতু কোশ্চেন মার্ক দেখে আমরা বুঝতে পারবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদের কোনো কিছুই চেঞ্জ করার প্রয়োজন নাই তাই না।
মানে দেখলে আমরা বুঝতে পারবো যে কোনো আইডেন্টিফাই করার জন্য কোনো কিছু দরকার নাই, এই চিহ্নটা দেখলে আমরা বুঝবো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য আমরা কিছু রুলস ফলো করতে হবে। তাহলে আমরা ফার্স্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে শুরু করতে পারি। আমরা জানি দুই ভাবে শুরু করতে পারে, তাই না? একটা হচ্ছে কি মানে ডু ডিড অথবা হ্যাভ হ্যাজ হ্যাড, মানে বি ভার্ব দিয়ে শুরু হতে পারে, অথবা আরেকটা কি আছে বলতো, যে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হতে পারে, তাই না? তো ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যদি শুরু হয় সেটার জন্য একটা রুলস আমরা ফলো করব। আর যদি কোনো ভার্ব মানে বি ভার্ব দিয়ে শুরু হয় সেটার জন্য কি রুলস ফলো করব আমরা সেটা শিখব। হ্যাভ ইউ ডান ইটেন ক্রাইস, তাই না? তাহলে এটা দেখে বুঝতেছি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্রথমে আমরা একটা খসড়া করে নিই, খসড়া যদি না বোঝো সেটাকে আমরা করার একটা রুলস হচ্ছে অ্যাসার্টিভ করে নিতে হবে। তাহলে আমরা আগে এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করবো। যদি এই রুলসটা অনেক একটু তোমাদের কাছে প্রথম দিকে একটু ওই ঝামেলা মনে হতে পারে যে প্রথমে আমরা অ্যাসার্টিভ করবো, পরে আবার সেটাকে প্যাসিভ করবো, তারপর আবার সেই প্যাসিভটাকে ইন্টারোগেটিভ প্যাসিভে নিতে হবে। তো আমরা একটু প্রথমটা করি, যখন পড়তে করতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে তখন তার কঠিন মনে হবে না এবং অনেক সহজ, তোমাকে আর তখন আলাদা করে দেখাতে হবে না, তুমি নিজেই পারবা। তাহলে শুরু করি। হ্যাভ ইউ ইটেন রাইস, তাহলে এটা অ্যাসার্টিভ যদি করি তাহলে কী হবে, ইউ হ্যাভ ইটেন রাইস, এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে কী করেছি আমি, অ্যাসার্টিভ করেছি, তাই না? তাহলে যদি অ্যাসার্টিভ করে থাকি তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তোমরা করতে পারো, আই নো, তাই না? কারণ আমি তোমাদেরকে অলরেডি অ্যাসার্টিভ সেন্টেন্স শিখাইছি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা করি, অ্যাসার্টিভ সেন্টেন্সটা তাহলে আমরা এটাকে ভয়েস চেঞ্জ করি। ভয়েস চেঞ্জ করে স্ট্রাকচার কি, রাইস, তাহলে বাকি শুরুতে কী আসবে, রাইস, তারপর টেন্স অনুযায়ী বি ভার্ব, রাইস, এখানে যদি হ্যাভ দাও আছে তাহলে কী হবে, রাইজের সাথে কি হ্যাভ হবে না হ্যাজ হবে, অবশ্যই কী হবে, হ্যাজ হবে। তাহলে হ্যাভ হচ্ছে হ্যাভ ইটেন, এটা কোন কোন টেন্সে আছে বলতো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাই না? হ্যাভ বিন সরি হ্যাভ হ্যাজ থাকার পরে যদি মূল ভার্বের তৃতীয় রূপ থাকে তাহলে হচ্ছে হচ্ছে সেটা কি টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে রাইস হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য আমাদের কী শব্দটা ইউজ করতে হবে বলতো, বিন, তাই না? রাইস হ্যাজ পারো, ইউ হ্যাভ ইটেন রাইস, তাহলে অবজেক্ট আর সাবজেক্ট হচ্ছে রাইস, রাইসের সাথে হ্যাজ হবে, যেহেতু রাইস থার্ড পারসন তাহলে হ্যাজ বিন, যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্টের জন্য আমরা বিন শব্দটা ইউজ করবো, তাহলে কি হ্যাজ বিন ইটেন দেওয়া হ্যাজ ইটেন বাই ইউ। তাহলে এটার ভয়েসটা কোনটা বলো তো, এটার ভয়েস হচ্ছে চেঞ্জ করছে এটা, কিন্তু আমাকে করতে হবে কোনটার ভয়েস চেঞ্জ, ইন্টারোগেটিভ ফর্ম নিতে হবে। আর ইন্টারোগেটিভ নেওয়ার জন্য কোনটা দরকার বলতো, আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার জন্য ফার্স্ট সবসময় আমরা মনে রাখবো ভার্বটা বাক্যে শুরুতে থাকে, তাই না? সাবজেক্টের আগে ভার্ব আসে, তাহলে আমরা এটা করে দিব। তাহলে এই যে রাইস, রাইস তো সাবজেক্ট, এখন এটার আগে ভার্বটা কী আছে বলতো, হ্যাজ, তাহলে হ্যাজটা সামনে আনলে হয়ে গেল, হ্যাজ রাইস বিন ইটেন বাই এবং প্রশ্ন, সবাই কিন্তু আগে বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা তোমাদের কোনো কঠিন মনে হবে না। আমরা যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আসে, যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যদি না আসে সেই ক্ষেত্রে আমরা কী করব, সেই ক্ষেত্রে আমরা প্রথমে কী করব সেটাকে অ্যাসার্টিভ করে নিব। কী করে নিব, অ্যাসার্টিভ মানে সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করব, পরিবর্তন করার পরে সেটার ভয়েস চেঞ্জ করব, ঠিক আছে? হ্যাঁ, ভয়েস চেঞ্জ করার পরে তারপরে যে আনসারটা আমাদের বের হবে সেখান থেকে শুধু ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবো, মডাল সরি অক্সিলারি ভার্ব যেটা থাকবে সেই বি ভার্বটাকে সামনে নিয়ে আসলে প্রশ্নবোধক চিহ্ন দিলে আমার এটার আনসার হচ্ছে এইটা, এই দুটো তোমরা খাতায় লেখা দরকার নেই, এটার আনসার কোনটা হবে, এটা, সবাই ক্লিয়ার? আচ্ছা, তোমাদের আমি আর একটা একটু এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি।
চিহ্ন আছে, তাই না? তাহলে এটাকে প্রথমে যদি অ্যাসার্টিভ করতে হয় তাহলে বলো তোমরা কি করবা? ক্লাসে থাকলে কিন্তু তোমাদেরকে আমি এটা করতে দিতাম। তাহলে আনসারটা কি হবে? হি ইজ ডুইং দা ওয়ার্ক। হি ইজ ডুইং দা ওয়ার্ক। তাহলে এটাকে কি করলাম? অ্যাসার্টিভ করলাম। তারপরে এটাকে কি করব? ভয়েস চেঞ্জ করব। তাহলে ভয়েস চেঞ্জটা কি হবে? দা ওয়ার্ক। তাহলে এটা যখন আমি প্যাসিভ করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এর জন্য আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে একটা অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং করতে হয়। তাহলে কি হবে? দ্য ওয়ার্ক ইজ বিং ডুয়ের দ্বিতীয় রূপ হচ্ছে ডু ডিড ডান, তাই না? ডান বাই হিম। তাহলে এখন আমি কি করতে হবে বলতো? এইটার চেঞ্জ যদি এটার আনসারটা লিখি তাহলে ভার্বটা আমরা অবশ্যই সামনে দিব। তাহলে কি হবে? ইজ দ্য ওয়ার্ক বিং ডান বাই, তারপর প্রশ্ন করছো। আশা করি সবাই এটা তোমরা বুঝতে পারছো। তো এটা হচ্ছে এই রুলসটা যা করাইলাম সেটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন কিন্তু ছিল না, তাই না? এখন হচ্ছে আমি যেটা শিখাবো তোমাদেরকে সেটা হচ্ছে ডাব্লিউএইচ যদি কোশ্চেন দিয়ে শুরু হয় সেক্ষেত্রে তুমি সেটা কী করবে, তাই না? আচ্ছা, যদি কোনো ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে যে শব্দগুলো দিয়ে ভয়েস চেঞ্জ করা যায় সেগুলো যদি যুক্ত থাকে তাহলে কিভাবে আমরা চেঞ্জ করব সেটা আমরা শিখব। যদি হু যুক্ত থাকে, কি থাকে? হু যদি বাজে দেখি করবে না, সিগন্যাল দিতে আছে। প্রশ্নটা করা হচ্ছে হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসেস, হ্যাঁ? তাহলে নেক্সট ক্লাসে করি। বুঝছে না, বুঝছে না, বুঝছে না। আচ্ছা, তোমাদের আজকে পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে এই ইম্পারেটিভ সেন্টেন্স পড়ানো হয়েছে, ইম্পারেটিভ টোটালি কমপ্লিট করেছি। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমাদের হচ্ছে শুধুমাত্র ডাব্লিউএইচ কোশ্চেন ছাড়া যদি শুরু হয় তাহলে তোমরা যে কোনো ক্লাসে তোমরা পারবা। আর নেক্সট ক্লাসে আমি তোমাদের ডাব্লিউএইচ কোশ্চেন এটা কমপ্লিট করব এবং তোমাদের অ্যাক্টিভ টু প্যাসিভ কমপ্লিট হবে এবং এরপরে তোমাদের যেটা শেখাবো প্যাসিভ টু অ্যাক্টিভ, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এরপরে যে ক্লাসটা আমি তোমাদের নেব মানে আগামীকালকে তোমাদের সাথে আমার ক্লাসটা থাকবে হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ আজকে শিখছো, গত আগামীকালকে ক্লাসটা হবে প্যাসিভ টু অ্যাক্টিভ আমরা শিখব। এবং আমাদের মনে রাখতে হবে যে রুলসগুলো করালাম সেগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা। আর হু মানে হু বা বাই হোম বা হোয়াট যুক্ত থাকলে কীভাবে চেঞ্জ করবো এই তিনটা রুলস আমরা কালকে শিখে আমরা প্যাসিভ টু অ্যাক্টিভ করবো ইনশাল্লাহ। তারপর আমাদের ক্লাসটা কমপ্লিট হয়েছে ক্লাসটা, ওকে। আর যদি আজকে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কোশ্চেন করতে পারো, আমি বলছিলাম লাস্টে তোমাদেরকে সময় দেবো। আর যদি কোনো প্রবলেম না থেকে থাকে তাহলে যেই রুলসগুলো তোমাদের পড়ানো হয়েছে ওগুলো বাসা করবা। সবাই ভালো থাকবা, থ্যাংক ইউ অল।